আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ দ্রুতপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে দামামা নাসরুল্লাহর হুঁশিয়ারি পাত্তা না দিয়ে ইসরায়েলে এর ভয়ঙ্কর হামলা লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়ে দিব ভারতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ আর জানিয়ে দেব নজ জারদারি দুবার পালিয়েছে আবারও পালাবে বলছে ইমরান খান এবং আরো জানিয়ে ইরানে কারামুক্ত হলেন সাবেক প্রেসিডেন্টের মেয়ে এদিকে ইসরায়েলের নৃশংস হামলায় আরো আঠাশ ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে বিবিসির তথ্য অনুসন্ধানের খবর শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দেবামার নাস্ট্রলার হুশিয়ারি পাত্তা দিলনা না ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ইরান সমর্থিত লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাস্ট্রলার হুশিয়ারি বার্তাকে পাত্তাই দিল না ইসরায়েলি বাহিনী নাস্ট্রলার করা বার্তার পরেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার বিশ সেপ্টেম্বর বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েল বলছে তারা হিজবুল্লার একশোটির বেশি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে সেই সঙ্গে দক্ষিণ লেবাননে সন্ত্রাসী স্থাপনা এবং একটি অস্ত্রাগারে হামলা হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিসের লকেট লঞ্চার গুলো ইসরায়েলি হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল তবে এসব হামলায় লেবাননের কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত ঘটছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের দক্ষিণে অন্তত বান্নটি হামলা চালানো হয়েছে লেবাননে ইসরায়েলের উত্তর সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে আইডিএফ বলছে আমাদের যুদ্ধ বিমান আনুমানিক একশো লন্থরে আঘাত এনেছে এবং সন্ত্রাসীদের স্থাপন হিজবোলা সন্ন্যাসীদের দমন করতে আইডিএফ এসব অভিযান চালিয়ে যাচ্ছে বলেন শত্রু পক্ষ সকল নিয়ম আইন ও রেড লাইন অতিক্রম করছে তারা নৈতিক মানবিক ও আইনগত কোন কিছুই পরোয়া করেনি সরাসরি হুমকি দিয়ে নাসুল্লাহ বলেন তোমরা আবার চ্যালেঞ্জ করছে আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছে আমরা নেতানিয়াহু ও গ্যালেন্টে বলতে চাই তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না ভারতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দুত্ববাদীরা ভারতীয় জাতীয় পতাকায় কালেবা লেখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এ ঘটনায় জাতীয় পতাকা অবমাননা অভিযোগে কয়েকজন মুসলমানের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা জাতীয় পতাকা অবমাননা করছে তারা জাতীয় পতাকার মধ্যস্থলে অবস্থিত অশোক চক্রের স্থানে আরবি ভাষা কালেমা লিখছে পরে জাতীয় পতাকা প্রকাশ্যে উত্তরণ করা হয় মধ্যপ্রাচ্যে এই ঘটনা নির্দিষ্ট ধারার অভিযোগ করা হয়েছে নিকটস্থ থানায় জাতীয় পতাকায় অবমাননা বিষয় দৃষ্টি আকর্ষণ করে হিন্দু পরিষদের একজন কার্যকর্তা তার আবেদনের ভিত্তিতে পুলিশের অভিযোগ গ্রহণ করে ওই ঘটনায় উনিশশো সালের দোসরা দুই নম্বর ধারা অনুসারে মামলা রুজু করে তদন্ত করে শুরু করা হয়েছে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায় পথপথ করে উঠছে জাতীয় পতাকা কিন্তু তার সাদা অংশে কোনো চিহ্ন অশোক চক্র নেই এর পরিবর্তে কালেবার দেখা যাচ্ছে সূত্র হিন্দুস্তান টাইমস নজ ও জারদারি দুবার পালিয়েছে আবারও পালাবে বলছে ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও মুসলিম লীগের সুপ্রিম নওয়াজ শরীফ করার সমালোচনা করে কারাবন্দি পাকিস্তান তহরিক এ ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বলছেন জারদারি ও নওয়াজ শরীফ দুবার পালিয়েছে এবং এবারও পালাবে সবাই জানে তাদের অর্থ বিদেশে রয়েছে আজিওয়ালার জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন ইমরান খান বলেন আমাদের সরকারের সময় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এন এ বি চারশো বিলিয়ন সংগ্রহ এবং এক হাজার একশো বিলিয়ন সংগ্রহের জন্য প্রস্তুত ছিল তাদের ভবিষ্যতের জন্য বেরিয়ে আসুন সুপ্রিম কোর্ট শেষ প্রতিষ্ঠান যার উপর মানুষের প্রত্যাশা আছে সুপ্রিম কোর্টেও ধ্বংস হয় তবে পাকিস্তান একটি বাম প্রজাতন্ত্রে পরিণত হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সংবিধান প্রস্তাবিত সংশোধনী বিষয়গুলোর উপর হয় উচিত ছিল এবং রাতের অনুদ্ধকার সংশোধনের উদ্দেশ্যে এখন পরিষ্কার সুপ্রিম কোর্টকে ধ্বংস করা মানে গণতন্ত্রকে ধ্বংস করা এবং গণতন্ত্র ধ্বংস হলে স্বাধীনতার ধ্বংস হয় স্বাধীনতার ধ্বংস হলে মানুষ দাস হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন পাকিস্তানে ভবিষ্যৎ বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত আর কেউ বিনিয়োগ করবে না শুধু প্রবাসী পাকিস্তানি ছাড়া এদিকে ইসলামাবাদের বিশেষ আদালতে আজ ইমরান খান এবং তার স্ত্রী ভুষা বিবির বিরুদ্ধে একশো মিলিয়ন পাউন্ডের মামলা শুনানির হর কথা রয়েছে কারামুক্ত হলেন ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ে কারাগর থেকে দুই বছর পর মুক্তি পেয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাসমি রাফসান জানির মেয়ে গত বুধবার ফাইজা হাসমির রাফসান জানিকে তেহরানের আভিন কারাগর থেকে মুক্তি দেওয়া হয় ফাইজা দেশি সাবেক আইন প্রণতা এবং মানবাধিকার কর্মী তাকে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল ফাইজাহর বিরুদ্ধে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় শ্রেষ্ঠ বিক্ষোভ লোকজনকে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ ঘটনায় ফাইজাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল পরে আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের রুল তার মুক্তি দিল এর আগে দু হাজার বারো সালে ইরানের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফয়জাকে ইসরায়েলের নৃশংস হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় একচল্লিশ হাজার তিনশো জনে পৌঁছে গেল এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে প্রায় পাঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি খবর আল জাজিরার গাজায় বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলছে বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণে কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছেন এরপর গাজা শহরে দুটি ইসরায়েলি হামলায় আর ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দুই শিশু ও এক নারী সহ অন্তত 12 ফিলিস্তিনিকে নিহত হয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলছে দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি ড্রোন হামলার পর তাদের দল দুজনের লাশ উদ্ধার করছে এতে আরও বলা হয় দক্ষিণ গাজা শহরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক নারী এবং তার দুই মে শহীদ হয়েছিলেন সিভিল ডিফেন্স জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শহরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ির লক্ষ্য করে বিমান হামলায় আরো সাত ফিলিস্তিনি নিহত এবং অন্যরা আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা আনন্দলুকে জানিয়েছে একটি যুদ্ধ বিমান আজম পরিবারের একটি বহুতল বাড়ির লক্ষ্য করে হামলা চালায় যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতর ঘটনা ঘটে বিবৃতিতে আরো বলা হয়েছে ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান চলছে মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবৃত্তির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় উপত্যকায় তার নৃশংস একচল্লিশ হাজার দুইশ বাহাত্তর জন মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ষোলো হাজার সাতশো পঁচানব্বই জন শিশু এবং এগারো হাজার তিনশো আটান্ন জন নারী এছাড়া পঁচানব্বই হাজার পাঁচশো জনের বেশি মানুষ আহত হয়েছেন ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে তথ্য অনুসন্ধানে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করে সেনা ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত বেশি নিহত হয়েছেন বিশ্লেষণ থেকে তথ্য পারছে বাইশ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বেসামরিক ও সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়েছে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিক ও ফলে নিহত রুশ সেনার সংখ্যা এতটা বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন ইউক্রেন নিহত রুশ সেনাদের নাম শেষ কীর্ত অনুষ্ঠানে এবং ছবি নিয়ে খবর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইটে মিডিয়ার জন্য নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করছে পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন এবং উন্মুক্ত সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয়েছে নিহত সেনাদের নাম পরে সরকারি কর্তৃপক্ষ ও নিহত সেনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া এই সংক্রান্ত তথ্যগুলো যাচাই করছে বিবিসি বিভিন্ন সমাধি শোধ নতুন কবর ইউক্রেন নিহত রাশিয়ার সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করছে কেননা কবরগুলো সাধারণ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা পতাকা এবং পুষ্পমাল্য দিয়ে চিহ্নিত করা থাকে বিবিসি বলছে ইউক্রেন নিহত চৌদ্দ রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে কেননা কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনি ওই ব্যক্তিদের যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি আবার যাদের নাম যুক্ত করা হয়নি তারা ইউক্রেন রাশিয়া দখল করা এবং লোহান নাস্কো নিহত হয়েছেন নিহত রুশ সেনাদের মধ্যে তেরো জন স্বেচ্ছাসেবী যা মোট নিহত সংখ্যা বিশ শতাংশ স্বেচ্ছাসেবীর এই সংখ্যা নিহত রুশ সেনাদের অন্য সব ক্যাটাগরিকে সরিয়ে গেছে ইউক্রেন যুদ্ধের অংশ না রুশ সেনাদের মধ্যে রয়েছে ওই সব অপরাধী যারা সাদা মহকুপের বিনিময়ে এতে যোগ দিয়েছে নিহত রুশ সেনাদের মধ্যে আগে এই শ্রেণীর সেনার সংখ্যা সবচেয়ে বেশি ছিল তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ শতাংশ আর যুদ্ধে অংশগ্রহণকারী সাধারণ বেসামরিক সদস্যের হার শতাংশ গত বছরের অক্টোবরের থেকে প্রতি সপ্তাহে নিহত স্বেচ্ছাসেবীর সংখ্যা একশো এর নিচে নামেনি কোন কোন সপ্তাহে এর সংখ্যা তিনশো পর্যন্ত রেকর্ড করা হয়েছে এদিকে যুদ্ধে ইউক্রেনে নিহত সেনাদের বিষয়ে কদাচিত মন্তব্য করে থাকে দেশটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কে বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছে তবে মার্কিন গোয়েন্দার তথ্যের অনুমান এর সংখ্যা আরো বেশি